গুড মর্নিং ফ্রেন্ড। তো একদিন সকাল সকাল আমার ব্লগটা আমি স্টার্ট করলাম, আমি চলে যাব কালকে বাকি মানে খেতে পারি, আমার বর এসেছে কালকে রাত্রে, আপনাদের সাথে দেখানো হয়নি, আর ডেমোতে এসেছে ট্রেনে, কালকে আজ কালকে পরে আমি চলে যাবো, আপনাদের দেখা হচ্ছে আমার। তো দেখুন আমার ঘর বিছানা উঠানো হয়ে গেছে, এখন আমি যাই ব্রেকফাস্ট করব। আজকে ভাবছি একটু ভাতই করবো, ভাতের সাথে ডিমের অমলেট করব, তাই করব আজকে, আর আর কিছু করব না। ডাল আছে কালকে রাত্রে, সেই ডালটাই এখানে হয়ে যাবে গা সঠিকভাবে। হ্যাঁ, যে ভাই বাসন মাজছে, এখন আপনারা আমার সাথে আমার ব্লগে থাকুন। হ্যালো ফ্রেন্ড, তো দেখুন আজকে আমাদের বাড়িতে পাবদা মাছ এনেছে, এ দেখুন। তো আমি পাবদা মাছ কাটছি এখন, ওকে পাবদা মাছের রেসিপি বানাবো আপনাদের সাথে, আমি সেটা শেয়ার করব। কালকে বড় ভাই এনেছিল, কালকে শনিবার ছিল, রান্না হয়নি, তো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। দেখুন এই যে মাংস এনেছে, পাঁঠার মাংস কাটা হয়ে গেছে, আর মাছও কাটা হয়ে গেছে। দেখুন স্বাস্থ্যের জন্য শিং মাছ, আর আমাদের জন্য পাবদা মাছ, আর মাংস এনেছে পাঁঠার মাংস। তো এই কাটাগুলো দিয়ে একটা চাটনি বানাবো আজকে, সেটা আপনি রেসিপিটা আমি দেখাবো আপনাদের, শেয়ার করবো যে এটা কীভাবে বানাতে হয়। হ্যালো ফ্রেন্ড, দেখুন মাছ কেটে এসে তারপরে সকালে সবাকে ভাত দিচ্ছি, তো ডিমে অমলেট আর ডাল আর একটা অর্ধেকটা মানে অল্প করে পেঁয়াজ। তো দেখুন আমি পাবদা মাছ ফ্রাই করছি, মাছ ভাজা আমার এখনো হয়নি। হ্যালো ফ্রেন্ড, তো দেখুন এর মধ্যে জিরা কালো জিরা সরি কালো জিরার সম্বার দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজের পেস্ট, তো একসাথে আমি এটা ফ্রাই করে নিয়েছি। এখন দেব সর্ষা পেস্ট, আর এর মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা, আপনি এটা চাইলেন এর মধ্যে শুকনা লঙ্কাও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে দেব এখন একটু জল দিয়ে দিব, কেন সর্ষা দিয়ে অনেকক্ষণ রাখতে নেই, কেন সর্ষা ফ্লেভারটা যেটা থাকে সেটা চলে যায়। তো নুন দিচ্ছি, হলুদ, দেখুন কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে রেখেছি মাঝখান থেকে, তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকে ঝাল খেতে ভালোবাসে না, যে যেমন খেতে চায় তো লঙ্কাটা দিলে সে সেমনকে নিয়ে নিতে পারবে, তার জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। একটু জল দিয়ে দিলাম, এখন একটু বয়ল হতে দেব। তো এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিলাম জলের মধ্যে, তাহলে ভালো লাগবে খেতে, মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে, নুনগুলো টেস্টি হবে আরও। তো দেখুন আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এর মধ্যে একটু আমি কাঁচা তেলও দিব, এখানে যে কাঁচা তেল দিচ্ছি, কাঁচা তেল দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে দিব। তো আমার রান্না কমপ্লিট, আপনাদের আমি দেখাচ্ছি সামনে নিয়ে নিব।
তো দেখুন আমার আবদাম আছে, মানে সর্ষা দিয়ে রান্না করেছি কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন আবদামাকে কাটা বলে আমি ফ্রাই করছি, যেগুলো আমি দেখিয়েছিলাম। মশলাটা করে আমি ভেজে নিবো, যাতে শিম্পাটা বাড়তে সুবিধা হয়। ভেজে নিবো। তো দেখুন আমার মাছে যেগুলো কাটা আছে ওগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন মশলাটা করে আমি ভেজে নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। এরকম ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিব, একটু তেল দিব। তো কেটে রাখা এখানে দেখুন পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখন এগুলো আমি একসাথে দিয়ে ফ্রাই করে দেবো। পেঁয়াজটা তো ঠিক আমি সুন্দর মশলাটাকে ভাজা করব। তো এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিব, নুন দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজ ভাজানো হয়ে গেছে। দেখুন পেঁয়াজ ভাজানো কমপ্লিট। পেঁয়াজ হলে এইভাবে ভেজে নিতে লাগবে, কেন কি পেঁয়াজে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে, সেটা যদি না থাকে এইভাবেই ভাজতে হবে। কাঁটার সাথে আমি একসাথে এটা দিয়ে দিলাম এখানে। তো দেখুন এই কাঁচা একটু আদা দিব। আদাটা ফ্রাই করবো না, এটার মধ্যে কাঁচাই আসবে। আজকে আমি পাঁঠার মাংস রান্না করব। তো পাঁঠার মাংস রান্না করতে আমি এখানে আলুটা ফ্রাই করে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেবেন, নুন দিলে একটু সিদ্ধ হবে প্লাস কালারটাও ভালো আসবে। আর হলুদ দিয়ে দিব, কালার ভালো আসবে। আমার আলু ভাজা কমপ্লিট, মানে আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি নামিয়ে নিব। হ্যালো ফ্রেন্ড, দেখুন ভাইয়ের আমি আমাদের চা খাবো। ভাই এসেছে, তো ভাই বললো একটু চা বানাও, চা খাই। তো ভাই ওতে বানিয়ে দিচ্ছি, কালকে তো চলেই যাব, আজকে একটু বানিয়ে দিলাম ভাইকে। তো চা খেয়ে আপনাদের মধ্যে আমি একটু জিরা দিয়ে দিব, এখন আমি মাংসটা বসাবো। তো দেখুন জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দেব তেজপাতা, সব মশলা দিয়ে আদা রসুন, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরা মিট মশলা প্যাকেট, তারপরে সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে একটু কাঁচা তেল দিয়েছি এর মধ্যে। আর দেখুন গোটা গোটা রসুন দিয়েছি। তো এগুলো একসাথে মেখে আমি রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। তো দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। বাটিতে অনেকগুলো মশলা লেগে আছে, সেগুলো আমি এর মধ্যে কেচে দিয়ে দিলাম। ভালো করে মাংসটা আমি কষিয়ে নিব। টমেটো দিচ্ছি এর মধ্যে, মাংসের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিলে মাংসের কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে, কালারটা হ্যাপি আছে। তো আমি টমেটোর এক করে দেবো। এখন আলু দিব না, আলুটা একটু পরে দেবো, কারণ আলুটা তাহলে বেশি গলে যাবে। আলু
হ্যালো ফ্রেন্ড, তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট। দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন আউচ, তো দেখুন কি সুন্দর কালার এসেছে। প্লিজ এভাবে বানিয়ে খান, খুব ভালো লাগবে। দেখুন হ্যালো ফ্রেন্ড, তো দেখুন আজকে আমরা পাতা দিয়ে খাবো সবার মিলে। তো খেতে বসে পড়েছি, আপনাদের রেসিপিগুলো আমি সব দেখিয়েছি, কী দিয়ে রান্না করেছি, প্লিজ ট্রাই করবেন। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সামনে থাকা বেলটা ক্লিক করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজকের ব্লগটা এখানে রাখছি, বাই।